আজকের ভিডিওর মেইন আলোচ্য বিষয় হচ্ছে রিয়াজ কেন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে পারলেন না, 2008 সালের পরে আমরা কেন শাকিব খান যে জায়গাটা জুড়ে একচ্ছত্র আধিপত্য, তো সেখানে কেন আমরা রিয়াজকে পেলাম না। প্লিজ, আমি এই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা প্লিজ ভুল বুঝবেন না। আপনারা আমার চ্যানেলের অনেক ভিডিওতে কমেন্টস করেন যে আমি শাকিব খানের চামচামি করি বা তার পক্ষে কথা বলি, তো এই ধরনের অনেক কমেন্টস কিন্তু আমার কাছে আসে। তো দেখেন, আমি অনেক তারকাকে নিয়ে কথা বলি এবং অনেক তারকার ভক্ত এবং বাংলা সিনেমাকে ভালোবাসি এবং বাংলা সিনেমার আর্টিস্টদের যদি আমার ভালো না লাগতো তাহলে কিন্তু আমি ভিডিও বানাতাম না। কিন্তু আমি কোনো তারকারই কিন্তু অন্ধভক্ত না এবং আমি অনেকেরই ভক্ত আমি বলছি, এবং আমি কিন্তু কারো অন্ধভক্ত না। এখন একজন শিক্ষিত রুচিশীল লোক যে কারো ভক্ত হতে পারে, এখন আপনার হিরো আলমকেও ভালো লাগতে পারে। যে হিরো পার্সোনালি আমার কিন্তু হিরো আলমের যে গান, যে মানে বেশ হাসি লাগে, মজা লাগে। এখন কথা হচ্ছে কিন্তু অন্ধভক্ত একজন শিক্ষিত লোক, কোনো মানে মহান যে মানুষ তারও কিন্তু অন্ধভক্ত হতে পারে না। তো প্লিজ আমার এই ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, এবং আমি অনুরোধ করছি যে ভিডিওটা আপনি পুরো শেষ পর্যন্ত দেখে তারপরে আপনি কমেন্টস করবেন যে আমি আসলে কতটুকু সত্য বলতে পারেছি কি পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে রিয়াজকে কেন আমরা ওইভাবে বর্ণাঢ্যভাবে পেলাম না, এর পিছনে কী কারণ, যে শাকিব খানের ওই জায়গাটা কভার করে কেন রিয়াজ উঠতে পারলো না, রিয়াজকে ওইভাবে পেলাম না, তো এই টপিক্স নিয়ে আলোচনা করবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। রিয়াজের মতো একজন অসম্ভব গুণী এবং অসম্ভব মেধাবী আর্টিস্টকে এইভাবে হারিয়ে ফেলাটা কিন্তু, এটা আসলে আমাদের অডিয়েন্সদের একটা ব্যর্থতা আমি বলবো, যেখানে অডিয়েন্সদেরও বেশ দোষ আছে। যে রিয়াজের অভিনয় দক্ষতা আপনি দেখেন, যে একটা দারুচিনি দ্বীপ বা হাজার বছর ধরে, তো ওই যেসব পারফরমেন্স দুই দুয়ারি, মানে একটা আনবিলিভেবল পারফরমেন্স, এসব পারফরমেন্স কিন্তু মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। কিন্তু তারপরেও কোনো না কোনো একটা ব্যর্থতা তো অবশ্যই আছে, যে লিমিটেশনের কারণে হয়তো আমরা রিয়াজকে শাকিব খানের জায়গায় বা তার প্রতিদ্বন্দ্বী হতে ওই টাইমে আর পরবর্তীতে পেলাম না। যাই হোক, রিয়াজ কেন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে পারলো না, তো আমি পয়েন্ট নম্বর ওয়ান আমি যে কারণকে দাঁড় করিয়েছি এটা হচ্ছে লুক এবং ফিটনেস। আপনি পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি যে কোনো আর্টিস্টকে দেখেন না কেন, তার বয়স 60 হোক বা 70 হোক, সেখানে যদি তার গ্ল্যামার, তার যদি লুক ভালো না থাকে তাহলে তাকে কিন্তু অডিয়েন্স কোনোভাবেই মেনে নেবে না। কারণ আগে দেখেন যে কমার্শিয়াল সিনেমাতে আগে দর্শনধারী তারপরে তো গুণবিচারী, আপনি আগে তো দর্শনধারী হবেন তারপরে তো গুণবিচারী হবেন। দেখেন যে এটা একটা চিরন্তন সত্য যে 2006-07 সালের পর থেকে কিন্তু আমরা রিয়াজকে মানে তার ভারী শরীর এবং তার মাথায় চুল কমে যাওয়া, তো এই ধরনের যে একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি, তো ওইটা কিন্তু আসলে ওই টাইমের সময় কিন্তু অডিয়েন্স আর খাপ খাওয়াতে পারেনি। এবং তখনকার সময় কিন্তু ডিরেক্টর প্রডিউসাররা রিয়াজের মানে তার স্বাস্থ্য বা ফিটনেস তার যেভাবে হচ্ছে ওইভাবে কিন্তু আমরা তাকে গল্প দিতে পারিনি। আমাদের টিপিক্যাল সেই ধরা বাঁধা মানে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাও, তখনও শাকিব খান 2007-08 সালে দাঁড়িয়ে কিন্তু তাকে ম্যাক্সিমাম সিনেমাতে আমরা সেই কলেজের ছেলে মানে সেই সব মানে ধরা বাঁধা যেসব ছক না ভাঙার গল্পে আমরা দেখেছি, তো ওই ধরনের গল্প হয়তো রিয়াজকে আসলে মানাতো না, বা ডিরেক্টর প্রডিউসাররা চায়নি, বা রিয়াজ ওই ধরনের কাজ করতে চায়নি, যার কারণে কিন্তু একটা গ্যাপ কিন্তু থেকে গেছে। আসলে লুক ফিটনেস এটা মানতে হবে। আজকে দেখেন আপনি বলিউডে আজ লাইক সালমান খান, শাহরুখ খান, বাপ আমির খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, আজকেও তারা ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে। আজকে তাদের প্রত্যেকেরই বয়স 55-এর কাছাকাছি, কেন তারা আজকে ডমিনেট করছে, শুধু কি তাদের অভিনয়, তাদের স্টার পাওয়ার না ভাই, তাদের লুক ফিটনেস যদি ভালো না থাকতো আজকে কিন্তু তারা কোনোভাবেই মাঠ কাঁপাতে পারতো না। সুতরাং লুক ফিটনেস এটা হচ্ছে একটা মাস্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম। যেহেতু রিয়াজ অপট্রাক সিনেমাতে ভালো পারফরমেন্স করলো এবং আমাদের দেশে প্রেক্ষাপটে আমরা আজও কিন্তু তাকে কমার্শিয়াল হিরো হিসেবে ভাবি, এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্সই তাকে কমার্শিয়াল হিরো হিসেবে দেখতে চেয়েছি, তো যার কারণে একটা গ্যাপ থেকে গেছে লুক এবং ফিটনেসের কারণে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। এখন রিয়াজ কেন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে পারলো না, তো এই ব্যাপারে দুই নম্বর আমি যে পয়েন্টকে দাঁড় করিয়েছি তো এটা হচ্ছে স্টারডম। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারবেন যে রিয়াজের কি স্টারডম ছিল না? হ্যাঁ, রিয়াজের স্টারডম অবশ্যই ছিল, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা তো হিরো আলমের গানকে মিলিয়ন মিলিয়ন ভিউজ বানিয়ে দিই, আমরা একটা অপরাধী গান মিলিয়ন মিলিয়ন ভিউজ বানিয়ে দিই, তো সেখানে কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্ট মার্কেটে আমাদের কাছে কিন্তু স্টারডম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি দেখেন যে ম্যাক্সিমাম ডিরেক্টর প্রডিউসাররা থেকে শুরু করে মানে জাকির হোসেন রাজুরও একটা ইন্টারভিউ আমি দেখলাম যে তিনি বলেছেন যে রিয়াজ ফেরদৌসের যে ধরনের ড্রয়িং রুমের অডিয়েন্স এখন আছে শাকিব খানের নাই। হ্যাঁ, দেখেন আমাদের সাবকন্টিনেন্ট মার্কেটে কিন্তু একজন সুপারস্টার হতে গেলে কিন্তু তার একটা শ্রেণীর অডিয়েন্স কি সেইভাবে মার্ক না করলে কিন্তু মানে
তাকে কিন্তু লং টাইম আমরা কিন্তু লাস্টিং ওইভাবে করতে দেখিনি, যেটা কিন্তু মানে ইউনিভার্সাল ট্রুথ যে জসিম থেকে শুরু করে মান্না কিংবা আজকে শাকিব খান, তাদের কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর লয়াল অডিয়েন্স ছিল এবং তারা কিন্তু স্পেশালি কিচ্ছু দেখতে চাইতো না, বুঝতে চাইতো না, তারা শুধু তিনি আছেন, ব্যাস সিনেমা হাউসফুল। তো রিয়াজের অডিয়েন্সরা কিন্তু আসলে আমার মনে হয় যে, এবং শুধু আমার না, রিয়াজের অডিয়েন্সরা কিন্তু মানে রুচিশীল অডিয়েন্স, এবং তারা কিন্তু আসলে ওই যে যে একটা ব্যাপার আমি বললাম না যে স্টারডাম যে একটা ফ্যাক্ট, তো আসলে ওই ধরনের স্টারডাম আমরা অডিয়েন্সরাই, মানে আমরা ড্রয়িং রুমে রিয়াজের সিনেমা দেখবো কিন্তু এবং আমরা চিল্লাবো। দেখেন আমার ভিডিওর নিচে অনেকে হয়তো কমেন্টস করবে যে এখনও রিয়াজ ভাই সিনেমা করুক, আমরা তার সিনেমা গিয়ে দেখবো, কিন্তু কয়জন তার সিনেমা গিয়ে দেখে? এটা আমাদের সাবকন্টিনেন্ট মার্কেট, আমাদের দোষ যদি এখানে অপট্রাক সিনেমা ভালোভাবে তৈরি হতো, আপনারা বুঝুন। আজকে যদি কলকাতার মতো মার্কেট থাকতো আমাদের, তাহলে কিন্তু রিয়াজ কাজ করতো, রিয়াজ কিন্তু বসে থাকতো না। এখন স্টারডম কিন্তু এক দুই দিনে বিল্ড হয় না, অশ্লীলতার প্যান্ডামিক পিরিয়ডে তখন শাকিব খান যে ধরনের সিনেমাতে কাজ করতো, রিয়াজের সিনেমার কিন্তু মান অনেক ভালো ছিল এবং তিনি দারুচিনি দ্বীপ, দুই দুয়ারি, তো এইসব সিনেমা অবশ্যই কাল্ট ক্লাসিক সিনেমা, আসলে এই সিনেমাগুলো কিন্তু আসলে হলের অডিয়েন্সরা কি বেশি দেখতে চেয়েছে? না, আসলে রিয়াজ আলাদা ধরনের আর্টিস্ট, তার জনপ্রিয়তা আলাদা লেভেলের, তো আসলে ওই ব্যাপারগুলো আসলে ওইভাবে জাজ করলে হবে না। কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট মার্কেটে স্টারডাম যে ভাষাকে আমরা ইউজ করি, তো ওটা সোজা বাংলায় বলতে গেলে ওইভাবে তার সময়ের সাথে ডিরেক্টর প্রডিউসারদের সাথে তার ওইভাবে খাপ খাইয়ে উঠিনি, যার কারণে হয়তো রিয়াজকে আমরা ওইভাবে আর পাইনি। এবার আমাদের বাংলা সিনেমার প্রেক্ষাপটে বয়স কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আমি বলবো যে এটা মানে রিয়াজ তিনি যদি কভার করতে পারতেন তাহলে কিন্তু এই ব্যাপারটার মানে বলা হতো না, কিন্তু তারপরেও কিন্তু বয়স, দেখেন আমি কেন বলছি, এটা আমাদের অডিয়েন্সেরই দোষ, আমাদের মিডিয়ারই দোষ যে আমরা একজন আর্টিস্টকে তার বয়স অনুযায়ী ক্যারেক্টার দিতে পারি না। শাকিব খান নিঃসন্দেহে রিয়াজ ফেরদৌস আমিন খান তাদের থেকে মানে 4-5 বছর বা অনেকটা কম বয়সের ছিল, তো যে কারণে কিন্তু 2007-08 সালে এসেও কিন্তু আমরা তাকে সেই কলেজ পড়ুয়া ছেলের ক্যারেক্টার দিতে পেরেছি, কিন্তু আমরা কি রিয়াজের জন্য একটা মানে ওই ধরনের ক্যারেক্টার তৈরি করতে পেরেছি যেটা রিয়াজ ডিমান্ড করে? না, পারিনি। আসলে এটা আমি বলবো যে একটা ব্যাপার থাকে না যে আমাদের সাবকন্টিনেন্ট মার্কেটে যে নায়কের একটু বয়স বেড়ে গেলে হ্যাঁ ও বাদ, ওর সিনেমা আমরা দেখবো না, তো এই ধরনের সিনেমা হলের অডিয়েন্সদের এই ধরনের যে একটা ব্যাপার মনোবৃত্তি হওয়ার কারণে কিন্তু আমরা রিয়াজকে সময়ের আগেই হারিয়েছি। এখন আপনি হয়তো বলবেন যে মান্না বা জসিম তারা তো অনেক বয়সে এসে তারা অনেক ধরনের ক্যারেক্টার করেছে, এখন আমি বলবো যে তারা দেখেন তারা যে ধরনের ক্যারেক্টার করেছে তারা পরবর্তীতে কিন্তু ভাঙার চেষ্টা করেছে এবং তারা কিন্তু পুরোদস্তুর কমার্শিয়াল অভিনেতা এবং তাদের কিন্তু একটা শ্রেণীর লয়াল ফ্যান বেচ ছিল, আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু আসলে ওইটার ইঙ্গিত করে বলছি না, কিন্তু রিয়াজের যে রুচিসম্মত যে অডিয়েন্স ছিল তারা কিন্তু আসলে সিনেমা হলের থেকে কিন্তু তারা ড্রয়িং রুমে রিয়াজকে দেখতে কিন্তু বেশি ভালোবাসত, যার কারণে এখানে কিন্তু বয়স একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবার 4 নম্বরে আমি যে কারণকে দাঁড় করিয়েছি এটা হচ্ছে পলিটিক্স এবং সিন্ডিকেট। আপনি হয়তো এখন আমাকে বলবেন যে তাহলে আপনিও কি বাকিদের মতো রিয়াজের দলে পড়ে ওই কথা বলছেন যে রিয়াজ পলিটিক্স এবং সিন্ডিকেটের শিকার? না ভাই, আমি রিয়াজের পক্ষে ওই সাপাই গাচ্ছি না, এবং আমি কেন বলছি পলিটিক্স এবং সিন্ডিকেটের কথা আপনি একটু পরে আপনি বুঝতে পারবেন। দেখেন রিয়াজ যখন 2008-09 সালের দিকে আমরা দেখেছি রিয়াজ কিন্তু অনেক সিনেমাতে কাজ করেছে, এমনকি রিয়াজ শাবনূর জুটির 8-10টা সিনেমা কিন্তু তখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, বক্স অফিসে ফ্লপ গেছে, আপনি কি এখন বলবেন যে এটা পলিটিক্সের শিকার? না, এখানে আসলে পলিটিক্স ওইভাবে দায়ী না, হয়তো প্রথম সপ্তাহে তাদের সিনেমাটা ওইভাবে চলেছে বা পরবর্তীতে কিন্তু ডিরেক্টর প্রডিউসাররা তাদেরকে ওইভাবে কাস্ট করেনি বা হল মালিকরা কিন্তু তাদের প্রতি ওইভাবে আর আগ্রহ দেখায়নি, যার কারণে আসলে তাদের সিনেমা চলেনি এবং পরবর্তীতে রিয়াজকে আর ব্রেক দেয়নি কোনো ডিরেক্টর বা প্রডিউসার। এটা স্বাভাবিক ব্যাপার যে আপনার সিনেমা না চললে আপনাকে আর কেউ নেবে না বা তার সিনেমাতে কাস্ট করাবে না, তো এখানে কিন্তু পরবর্তীতে আমি বলবো যে পরবর্তীতে পলিটিক্স এবং সিন্ডিকেট একটা ব্যাপার, আমার মনে হয় যে একটা পলিটিক্স এবং সিন্ডিকেট একটা ব্যাপার তখন কাজ করেছে, কারণ তা না হলে কেন বারবার শুধুমাত্র শাকিব খানকে নিয়ে সবাই কাস্ট করবে? রিয়াজ যে ধরনের সিনেমাতে কাজ করতো এবং মানে তাকে নিয়ে তো ডিরেক্টর প্রডিউসাররা তো কিছুটা আগ্রহ দেখাতে পারতো ওইসব ক্যারেক্টারে, যে আসলে রিয়াজের যে ধরনের গল্প, যেমন ধরেন যে দারুচিনি দ্বীপ বা দুই দুয়ারি, আপনি এখন বলবেন যে আপনি তো আর্ট ফিল্মের কথা বলছেন, ওগুলো আর্ট ফিল্ম? না ভাই, তখন যদি ডিরেক্টররা যদি মাথা খাটাতো তাহলে কিন্তু আর্ট ফিল্ম বা কমার্শিয়াল ফিল্ম ওগুলো বাদ দিয়ে কিন্তু মাথায় রেখে দুটোর কম্বাইনে কিন্তু অনেক ধরনের সিনেমা বানানো যেত, যেটা রিয়াজকে নিয়ে তখন একটু ট্রাই করা যেত, কিন্তু 2010 সালের পরে তো একদমই কোনো রকম ট্রাই হয়নি। তো এখানে আমি বলবো যে তার ব্যর্থ হওয়ার পরে, মানে প্রথমে আমি বলবো না যে পলিটিক্স এবং সিন্ডিকেটের শিকার, তো পরবর্তীতে মানে আমার মনে হয় ডিরেক্টর প্রডিউসাররা রিয়াজকে নিয়ে একটু মাথা খাটাতে পারতো। তো রিয়াজ কেন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে পারলো না, বা শাকিব খানকে তিনি আসলে বিট করে বেরিয়ে যেতে পারলো না, এবং পরবর্তীতে কেন আমরা রিয়াজকে ওইভাবে পেলাম না? তো এই ব্যাপারে লাস্ট 5 নম্বরে আমি যে কারণকে দাঁড় করিয়েছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কারণ,
এবং এটা অবশ্যই আপনাকে শুনতে হবে, আপনাকে জানতে হবে। হ্যাঁ, তার মেইন কারণ হচ্ছে আমরা দর্শকরা এবং ডিরেক্টর প্রডিউসাররা। কেন আমরা দর্শকরা এবং ডিরেক্টর প্রডিউসাররা এই ব্যাপারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এটা আপনাকে এখন জানতে হবে। আমরা দর্শকরা, আমরা দেখেন, আমরা আজকে মিলিয়ন মিলিয়ন ভিউজ বানিয়ে দিচ্ছি হিরো আলমের বাবু খাইছো বা অপরাধী। তো আমাদের রুচিটা এক্স্যাক্টলি এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এবং যখন অশ্লীলতার প্যান্ডামিক পিরিয়ডে আমরা অনেক অশ্লীল সিনেমাকে বছরের 1 নম্বর ব্যবসাসফল সিনেমা বানিয়েছি, এবং যেখানে কিন্তু শাকিব খানের অনেক অশ্লীল সিনেমা কিন্তু অনেক রকম ব্যবসা দিয়েছে, সেখানে কিন্তু রিয়াজের ভালো ভালো সিনেমা, তখন আপনি দেখেন যে দারুচিনি দ্বীপ, দুই দুয়ারি বা এই ধরনের যত সিনেমা হাজার বছর ধরে, মেঘের পরে মেঘ, শাস্তি, তো এমন কাল্ট ক্লাসিক যত সিনেমা, একটা সিনেমাও কি আমরা ব্যবসা দিতে পারি পেরেছি? হয়তো সিনেমাগুলো যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে সিনেমাতে রিয়াজের পারফরমেন্স, কিন্তু সিনেমাগুলো তো কমার্শিয়ালি সাকসেসফুল নয়। মানে আমাদের রুচিটা আপনি একবার কল্পনা করুন যে আমরা অনেক বিগ্রেড সিনেমা দেখবো, কিন্তু ভালো সিনেমা আমরা হলে গিয়ে দেখবো না। তো এটা কোনো না কোনোভাবে কি আপনার মনে হয় না যে আমাদের অডিয়েন্সদের ব্যর্থতা? আমরা অডিয়েন্সরা যদি রিয়াজের একটা দারুচিনি দ্বীপ সিনেমা বাম্পার হিট করে দিতাম যেমনটা মন পুরো হয়েছিল, তাহলে কি এই ধরনের সিনেমা তৈরি হতো না? তাহলে কি ডিরেক্টর প্রডিউসাররা আগ্রহ দেখাতো না? কিন্তু আমরা সেটা করিনি। আমরা সব বিগ্রেড সিনেমাকে আমরা তখন অশ্লীলতার পিরিয়ডে আমরা বিশাল সাকসেসফুল বানিয়ে দিয়েছি। এটা কি আমাদের অডিয়েন্সদের দায় না? দেখেন, রিয়াজ কিন্তু কোনোভাবেই আমি বলবো না যে শাকিব খানের মতো তিনি মানহীন সিনেমাতে কাজ করেছেন। রিয়াজ হাতে কোনো দুই একটা কাজ করেছে, কিন্তু ওইগুলো কিন্তু আসলে ওইভাবে কিন্তু রিয়াজের ক্যারিয়ারে ইফেক্ট ফেলেনি। এবং একজন রিয়াজ, তিনি যখন শাহিন সুমনের সঙ্গে নষ্ট সিনেমাতে কাজ করলেন, ওটা নিয়ে কিন্তু তুমুল সমালোচনা হয় যে রিয়াজের মতো একজন আর্টিস্ট, তাকে আমরা কেন এই সিনেমাতে কাজ করতে দেখলাম যে শাহিন সুমনের সিনেমাতে? রিয়াজকে কেন আমরা বিষাক্ত চোখ সিনেমাতে দেখলাম? এটা নিয়ে কিন্তু অডিয়েন্সদের আক্ষেপের একটা শেষ ছিল না। বিষাক্ত চোখ সিনেমাটা কিন্তু হিট ছিল, এখন ওই যে হিট সিনেমাটা হিট হলেও কিন্তু আমরা সমালোচনা করছি। হ্যাঁ, রিয়াজ বিষাক্ত চোখের মতো, রিয়াজ তো এমন সিনেমাতে কাজ করেছে মানহীন সিনেমাতে, কিন্তু সিনেমাটা বক্স অফিস হিট, কিন্তু আপনি আলোচনা করছেন হ্যান ত্যান। তো আপনি অডিয়েন্স, আপনি একসময় এক কথা বলবেন, পরবর্তীতে ভুল পাল্টে আরেক কথা বলবেন, তাহলে এই দায়টা কে নেবে? এবং ডিরেক্টর প্রডিউসাররা, রিয়াজ পার্সোনালি আমি বলবো যে রিয়াজ তখন ডিরেক্টর প্রডিউসারদের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। তখনকার শাহিন সুমন, সাদাত হোসেন, লিটন, বদিউল আলম খোকন, রিয়াজ তো নিশ্চয়ই তাদের প্যাটার্নের হিরো না, এবং আপনারা বুঝতে পেরেছেন যে তাদের সিনেমার সঙ্গে কিন্তু রিয়াজ পার্সোনালি কোনোভাবেই যায় না। এবং এই ধরনের ডিরেক্টর প্রডিউসাররাই কিন্তু তখন ইন্ডাস্ট্রিকে পুরো জিম্মি করে ফেলেছে, এবং রিয়াজ চাইলেও ঢুকতে পারবে না। এবং তাদের সিনেমাতে তারা কেন, অডিয়েন্সরাও কিন্তু রিয়াজকে ওইভাবে মেনে নিতে পারবে না। এটা কিন্তু আপনার ন্যূনতম কমন সেন্স যে তাদের সিনেমা, এটা শাহিন সুমন, বদিউল আলম খোকন বা যারা সিনেমা বানাতো, মোহাম্মদ হোসেন, তো শাকিব খানকে নিয়েই কিন্তু তারা সিনেমা বানাতেন, এবং তাদের সঙ্গে শাকিব খানের যে ডাইনামিক কম্বিনেশন, ওইটাই কিন্তু অডিয়েন্সদের ভালো লাগতো। তো দেখেন, কোনো না কোনোভাবে কিন্তু আমরা অডিয়েন্সরাই, আমরাই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু রিয়াজের আজকে তার ক্যারিয়ারটা বর্ণাঢ্য না হওয়ার পিছনে, বা শাকিব খানের প্রতিদ্বন্দ্বী, রিয়াজের ক্যারিয়ারটা অবশ্যই বর্ণাঢ্য এবং শাকিব খানের রাইভাল না হওয়ার পিছনে আমরা অডিয়েন্সরাই দায়ী। তো যাই হোক, আমার ভিডিওর আজকে মেইন উদ্দেশ্য ছিল যে এক্স্যাক্টলি রিয়াজ কেন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী বা রাইভাল, ওইভাবে আমরা তাকে পাইনি। বা আপনারা অনেকে হয়তো কমেন্টসে অনেক রকম কথা বলবেন, কিন্তু আমার পার্সোনালি আমার মনে হয় যে এই কথাগুলো বলা দরকার এবং আপনাদের জানা দরকার। এবং দেখেন, আমি কোনো রকম আমার ভিডিওতে কিন্তু কাউকে ছোট করে কথা বলি না, এখন আমি প্রত্যেকেরই কিন্তু যার যার জায়গা তাকে সেভাবে স্মরণ করে সেভাবে কথা বলি। তো এক্স্যাক্টলি আজকের ভিডিওটি ছিল যে রিয়াজ কেন শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে পারেনি, তো এই টপিকসের উপর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।